আসসালামু আলাইকুম, স্বাগত রাষ্ট্রীয় হেলথ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আল আমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিমুট সংবাদ শিরোনাম। মুখের ক্যান্সার এখন আর কোনো প্রাণঘাতী রোগ নয়, বাংলাদেশেই এর সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্লোবক্যানের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা 13 থেকে 15 লাখ। প্রতি বছর বাংলাদেশে 1.5 লাখেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং 91,339 জন বিভিন্ন ধরনের ক্যান্সারে মারা যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দেশে 2030 সালের মধ্যে বিভিন্ন প্রকার ক্যান্সারে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে, যার মূল ভুক্তভোগী হবে নিম্ন ও মধ্যম আয়ের জনগণ। বর্তমানে বাংলাদেশে পুরুষদের মধ্যে প্রধান 3টি ক্যান্সার হল ফুসফুসের ক্যান্সার, মুখ ও মুখ গহ্বর এবং খাদ্যনালী ও পাকস্থলীর ক্যান্সার। নারীদের প্রধান 3টি ক্যান্সার হল স্তন ক্যান্সার, জরায়ু এবং মুখ ও মুখ গহ্বরের ক্যান্সার। তবে বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা অবলম্বন করলে এবং সময়মতো সঠিক চিকিৎসা নিলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব। রাষ্ট্রপিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মুখের ক্যান্সার তথা ওরাল ক্যান্সারের চিকিৎসাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহমুদা আক্তার। প্রথমত আমি যদি বলি ওরাল ক্যান্সার কি, সাধারণত ঠোঁট থেকে গলা পর্যন্ত ক্যান্সারকেই আমরা ওরাল ক্যান্সার বলে চিহ্নিত করে থাকি। কারণ কি কি ওরাল ক্যান্সার, কমন কি কি কারণ থাকতে পারে? আমরা সবাই জানি পান, সুপারি, গুল, জর্দা, খৈনি, সিগারেট, এগুলোই মূলত কারণ। এছাড়া অন্যান্য কারণ আছে, যেরকম নিউট্রিশন, কিছু ভাইরাস থাকতে পারে, আল্ট্রাভায়োলেট রে, অনেক অনেক কারণ থাকে। এখন প্রথম ক্যান্সারটা আমরা কী করে বুঝব যে আমি ক্যান্সারে আক্রান্ত হচ্ছি? যদি আপনার বা আপনার আশেপাশে কারো মুখে কোনো একটা ঘা যেটা 2 সপ্তাহেরও বেশি ধরে আছে কিন্তু কোনোভাবে ঘাটা শুকাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে ক্যান্সারের শুরু বলে ধারণা করতে পারি। এখন এই ধারণাটা আমরা কী করে শিওর হব যে আমার ক্যান্সার হয়েছে? এই ধরনের ক্ষত যদি কারো মুখে থাকে, আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা আশেপাশে যে কোনো ডেন্টাল সার্জন থাকুক, যে কোনো সার্জন থাকুক, যে কোনো হসপিটালে অ্যাটলিস্ট আপনি রিপোর্ট করেন, আপনি দেখান, সেখানে হয়তো আপনার এই জায়গা থেকে একটু মাংস নিয়ে ওনারা পরীক্ষা করে দেখবেন যে আপনার ক্যান্সার হয়েছে কি হয়নি। এই ক্যান্সারটাকে আপনি লক্ষণগুলো কী কী, একটা তো আমি যে বললাম যে আপনার মুখে একটা 2 সপ্তাহ ধরে একটা ঘাও হতে পারে যেটা শুকাচ্ছে না, এই ঘাটায় কিন্তু কোনো ব্যথা থাকবে না এবং আপনার সাধারণত আপনার এরকম কোনো বদ অভ্যাসই আমি বলবো, পান সুপারি খাওয়ার হ্যাবিট বা গালে অনেকে গুল রেখে দেন সেই ধরনের হ্যাবিট অথবা স্মোকিংয়ের হ্যাবিট, এই ধরনের কোনো হ্যাবিট অবশ্যই থাকবে। এইগুলো মিলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার যদি মুখে ঘা থেকে থাকে যে আপনার ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন আমরা রিপোর্ট করার পরে যদি জানতে পারি ক্যান্সার যদি আপনি জানতেও পারেন আপনার ক্যান্সার হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণই নাই, কারণ ক্যান্সার কিন্তু এখন সম্পূর্ণরূপেভাবে চিকিৎসা করা সম্ভব। আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন যদি শুরুতেই আপনি ক্যান্সারের চিকিৎসাটা করাতে পারেন। সুতরাং আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনি হসপিটালে রিপোর্ট করেন, আপনাকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া ততটাই সম্ভব। এখন আমরা কী করে এটা প্রতিরোধ করতে পারি? আমাদের যে কমন কারণগুলো আছে, এই যে পান, চুন, সুপারি, সিগারেট খাওয়া, এগুলো যদি আমরা কমাতে পারি বা আমরা যদি এগুলো অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের দেশে ক্যান্সার রোগীর সংখ্যা 50%-এর নিচে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। অনেকেই একটা প্রশ্ন করেন যে ম্যাডাম আমার ক্যান্সার হয়েছে কিন্তু আমার ফ্যামিলিতে তো আমার দাদা দাদু সবাই তো খাচ্ছে, কারো তো ক্যান্সার হচ্ছে না। পান, চুন, সুপারি খেলে সবার যে হবে তা কিন্তু না, একটা ক্যান্সার হওয়ার জন্য কিন্তু অনেকটা সময় নেয়। আপনার বডি কিন্তু ক্যান্সারকে কিছুতেই আপনার বডিতে ঢুকতে দিতে সাহায্য করে না, বরং সে প্রতিরোধই করে। সেটা ডিপেন্ড করে আপনার বডির নিউট্রিশন কীরকম, আপনার কতটা সময় ধরে আপনি খাচ্ছেন,
দিনে কতবার খাচ্ছেন, অনেক কিছু ক্যালকুলেশন করেই কিন্তু আপনি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। সুতরাং আপনার ফ্যামিলিতে সবাই পান চুন খেলেই যে সবার ক্যান্সার হবে তা কিন্তু না। সুতরাং এটা একটা কমন কোশ্চেন আমরা সবার কাছ থেকে জেনে রাখি। সুতরাং আপনি সবাই খাচ্ছে বলে বিষয়টাকে অবহেলা করার কোনোই কারণ নেই। আপনার স্বাস্থ্য, আপনার শরীর আপনার। সুতরাং আপনি নিজের সুস্থতার জন্য হলেও আপনি নিজে একবার আয়নাতে নিজের মুখটা চেক করে নেন, মুখের ভিতরটা, যে কোথাও কোনো ওরকম ঘা হয়ে আছে কি না। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই পাশাপাশি কোনো আপনার আশেপাশে কোনো একটা হসপিটালে ইমিডিয়েট একটু রিপোর্ট করেন। ওখানে খুব ইজি পদ্ধতিতেই আপনার আপনাকে ডক্টর বলে দিতে পারবে যে আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কি হননি। এবং যদি ক্যান্সারে আক্রান্ত হয়েও থাকেন, এখন ক্যান্সারের চিকিৎসা অনেক উন্নত, অনেক আপগ্রেডেড হয়েছে, যার মাধ্যমে আপনি সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে যেতে পারবেন আশা করছি। দর্শক, রাজ টিভি হেলথ বুলেটিন এ পর্যন্তই। আপনার মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুত্বপূর্ণ ঘটনা, সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্সের খবর আমাদের জানান। রাজ টিভি হেলথ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।